খুব দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলা গোদাসপুর থানার পাথরের গ্রামের সাদর ভাইয়ের বাইজি খামারে আজকের ভিডিওটি আবারও ক্রস জাতের ভালো মানের বাচ্চা ছাগল বড় ছাগল এবং কম বয়স ছাগল নিয়ে তো সাত ভাই বিক্রয় থেকে দেখার চেষ্টা করবো কোন কোন যাদের ছাগল তার খামায় রয়েছে এবং সেগুলোকে কেমন দরদামে সাত ভাই সেগুলোকে বিক্রি করতে চাচ্ছেন তোমার কখন আজকে বেশি শুরু করা যাক এবং সাত ভাই ছাগলগুলোর দরদাম সম্পর্কে বিস্তারিত একটি ধারণা যাক ভাই

এর আগে বাচ্চা হয়েছে এটার কালারফুল ছাগল ছাগলটা একটু ছোট হ্যাঁ মানে বয়স কম তো যার কারণে ছোট ছাগলটা কোয়ালিটি ভালো খারাপ না এটা ভাইয়া গাফ গ্যারান্টি এটা কত মাসের গ্যারান্টিটা এটা সাড়ে তিন মাসের গাব গ্যারান্টি সাড়ে তিন মাসের গাভিল

দেখা যাচ্ছে দুই মাসের দুই চার দিন নিচে কথা বলে এসেছিল তা আমার ভালো দুই মাস পড়ছে আর কি আচ্ছা শীঘ্রস্তর কথা অনুযায়ী আচ্ছা এটাই আমি ভিডিওতে বললাম ঠিক আছে ধন্যবাদ দামটা কেমন আছে ভাই এটা সারাতাম হচ্ছে যাওয়ার দাম চব্বিশ টাকা দরদম করে না যাবে সময় বাঘার মিশ্রণ থাকতে পারে মনে হয় মনে হচ্ছে মেয়তি আচ্ছা মেয়তি কিন্তু একটা ভিডিওতে আছে মূল বিষয় হচ্ছে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে সেখানে ছাগল গ্রোথফুল এবং এটা হাইট ভালো হয়

অ্যাডভান্স করার পরে পরে বলতে সাম নিব না তাহলে এই দুইটা না আমার যে কয়টা আগে কার ছাগল আছে জি 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 মোটামুটি ওর ভিতর সাত আটটা ছাগল জি এই এই কন্ডিশন হয়ে গেছে আর আচ্ছা আচ্ছা তো যাই হোক এগুলা করা ঠিক না কারণ এটা আমার ব্যবসা এটা নিয়ে যদি কেউ মনে করেন মাসকারে তাহলে মনে করেন হয়তো আমার একটা ক্ষতি আরকি ক্ষতি না ভাইয়া জি জি নিঃসন্দেহে ক্ষতি কারো ক্ষতি করে কারো ভালো কিছু হয় না তো এটা নিয়ে আমি ইয়ে করি না কারণ কপালে যেটা আচ্ছা যারা যারা আপনি ছাগল নেওয়ার জন্য অ্যাডভান্স করেছিল তারা কি পরবর্তীতে ছাগল নেবে না বলছে নিবে না বলতে দেখ একটা জিনিস আপনাকে বলি ছাগল মনে করেন আমার ঠিক আছে নেওয়ার পরে টাকাও বানা দিচ্ছে দশ হাজার টাকা অ্যাডভান্স করছে আচ্ছা আচ্ছা অ্যাডভান্স করার পরে বলতেছে সাদু ভাই আমি ছাগলটা অমুক দিনে নিব আচ্ছা সমস্যা নাই অমুক দিনে লওয়ার কথা সকালবেলাও কথা হয়েছে ওনার সাথে সকালবেলা কথা হলে বলছে যে সাদু ভাই তাহলে আমি বিকালবেলা টাকা পাঠাবো না আপনি নাইটে উঠাই দিন এরকমভাবে কথাবার্তা তা আচ্ছা সমস্যা নাই তাহলে ওই কথা অনুযায়ী মনে করেন আমি

সেটা কিন্তু বিভিন্ন দিক দিয়ে আপনাদের কাছে ক্ষতিগ্রস্ত হয় তারা কোথায় কোথায় বিচার মনে করেন

আচ্ছা পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে ত্রিশ হাজার আট মাসের মতন বাচ্চা আচ্ছা মোটামুটি কিন্তু অনেক সুন্দর হ্যাঁ কালার ফুল কালার ভাই সেম কালার সেম কালার আচ্ছা দেখা দিচ্ছি নাকি আচ্ছা এটা দাঁত হচ্ছে কি ভাই যে দাঁতে নেই ভাই আচ্ছা এগুলো বাচ্চা তো দাঁতবে না ভাই হ্যাঁ দেখেন দুধের দাঁত দুধের অনেকে পাঠার বাচ্চা পালন করে বিক্রি করে জি জি ভাই এটা আসে দাম বাইশ এক দাম বাইশ কোন দরদাম চলবে না অনেক ক্ষেত্রে দরদাম করা করতে চায় বারবার বলি দয়া করে আমি যেগুলো ফিক্সড প্রাইস বলে দিবো দাম দর করেন না কারণ

এটার বয়স দুই দাঁত হ্যাঁ দুই দাঁত নতুন দুই দাঁত নতুন বার এই না।

আচ্ছা বর্তমানে গাছের কি অবস্থা প্রদান করা হয়েছে সেক্ষেত্রে হ্যাঁ যার কারণে বিভিন্ন সংগ্রহ করে বিশ্ব ভাই থেকে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরে তো সেই খাতিরে কিন্তু আপনারা ছাগলগুলোর কন্ডিশন অনুযায়ী ছাগল সংগ্রহ করতে পারবেন হাইট কেমন চলে ভাই এটার হাইট বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি একটু ঘুরন্ত ভাই ছাগলটা ভালো

এটার হাইট তো ভাই মাপা নাই না হলো 32 31 32 31 32 এর মধ্যে হবে আচ্ছা ধন্যবাদ এর কি বাচ্চা কাচ্চা আগে হইছে যে না এটা প্রথমবার প্রথমবার গাবেন আচ্ছা প্রথমবার প্রজননের বয়স কেমন চলে এটা প্রথমবার প্রজননের বয়স আড়াই মাস হতো না এটা কেবল চার দাঁত এই দুই তিন চার আচ্ছা দাঁত বাড়ার সময় সময় প্রত্যেক ছাগলে হাইটটা বাড়ে হ্যাঁ খেলা চলে নতুন চার দাঁত এবং হাইটটা দেখেন মোটামুটি ক্রস ছাগলে কত বড় ছাগল ভালো কত মাসে ভাই গাবিন বলেন এটা আড়াই মাস চলতেছে আড়াই মাস চলে গৃহস্থের কথা অনুযায়ী আর আমার বাসা দিয়ে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দদদাম কেমন আছে ভাই এটা

এক মাস দিন মাস সাত এলাকায় ভালো ভালো মানে পাঠা আছে শুধুমাত্র বিটল এবং শিরোহী পাঠা ব্যতীত হ্যাঁ তিনটা ব্যতীত হ্যাঁ বাণিজ্যিক কোন খামারে কিন্তু আপনার ভিডিও পাবেন না সেক্ষেত্রে দর্শকের উপকার হইতে পারে আমার কথা কি আমার এদিকে প্রজনন করাইলে একমাত্র তোতা এবং হরিয়ানা জি এই দুইটা প্রজনন হয় প্রজনন কেউ করায় দিতে পারে না মানে প্রজননের ব্যবসা হয় না জি জি বিটল তারপরে এই বারবারি শিরোহি গুজি এগুলো অনেক মানে খামারের থেকে যারা প্রান্তিক খামারে জি ওনারা মনে করেন এগুলো পাঠা রাখে প্রজনন করার জন্য খালি একমাত্র ওনাদের ছাগলের জন্য জি জি বাণিজ্যিক আকারে করে না এখন পর্যন্ত হয় নাই কোনো আকারে জি 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 সঠিক কথা বলছেন এটা হচ্ছে নিগেল কথা ধন্যবাদ আচ্ছা তথ্য সবাই দরকার ধন্যবাদ ভাই এটা দরদাম কেমন আছে ভাই এটা চাওয়া হচ্ছে তেইশ হাজার চাওয়া দাম তেইশ টাকা দরদাম কি দর্শক করে নিতে পারবে অবশ্যই দরদাম আসলে থাকছে ভাই এটা কোনো আচ্ছা সংমিশ্রণ কার সাথে মুখ বা কি অবস্থা এক মাস পনেরো দিন হচ্ছে এক মাস পনেরো দিন হচ্ছে একদিন বার আমার যেটা বলে দিচ্ছে সেটা বলতে আর আমার বাসায় অনুযায়ী চোদ্দ দিন চলতেছে ও

প্রজনন করে না আমার বাসায় পাঠা না থাকলেও জি আমি বাইরে থেকে প্রজনন করে নিয়ে আসি দুই চার পাঁচশো টাকা লাগো আমি বাইরে থেকে ভালো মানে প্রজনন করেন আচ্ছা ধন্যবাদ

চ্যানেলের জন্য দোয়া করবেন এবং কোন কোন কাজ বা কোন ধরনের ভিডিও দিলে আপনাদের জন্য উপকার হয় আমাকে জানাবেন আমি সে সেই মধ্যে চেষ্টা করবো আপনাদের ভালো ভালো মানে ভিডিও দেওয়ার আচ্ছা ভাই দরদম কেমন আছে এটা দরদাম চা হচ্ছে সাতাশ হাজার টাকা দরদম চা সাতাশ হাজার টাকা দাদা দরদম করে কম দদম করে কমে আস একটু ঘোরান পাশে কি কালা দেখা হবে আচ্ছা

বয়স কেমন চলে ভাই এটার বয়স দাঁতই নাই আদাত জি আচ্ছা বতন হাইট কেমন চলে এটার হাইট আপনি 30 ইঞ্চির মত হবে 30 ইঞ্চি মত হবে বাচ্চা তো বাচ্চা বয়সের মত এটা হাইট আছে দাঁতই নাই কিন্তু ইয়ে দেখলে মনে হবে দাঁত আছে আদাত দেখে মনে হবে দাঁত আচ্ছা তো মোটামুটি এটা ওই আপনার দাঁত দিয়ে তো আসে নাই 6 থেকে 8 মাসের মধ্যে হবে এটা 8 থেকে 8.5 মাস 8 থেকে 8.5 মাস একটু আগে গেছে আচ্ছা পর্যন্ত পর্যায়ক্রমে 12 মাস হলে দাঁত ভাঙে জি 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 আচ্ছা ধন্যবাদ পাঠার বাচ্চা এই অন্য কষ্ট দেখা অন্য কষ্ট দেখা দিচ্ছে একবারে বাবা এই দেখুন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাঁত দাম কেমন আছে ভাই

একই দাম শুরু হয় একদম শুরু হওয়া দরদাম কোনো অপশন কোনো অপশন নেই বাংলাদেশের যে কোনো প্রান্ত যায় কেয়ারিং খরচ আমার কোনো দাম দর করা যাবে না আচ্ছা সকল ছাগলের ক্ষেত্রে না যেগুলো এতটাই ছাগল আছে প্রত্যেকটা ছাগলেরই বাংলাদেশের যে কোনো প্রান্ত যায় কেয়ারিং খরচ বিকাশে পাঠায় বিকাশ করার সবকিছু আমার সবকিছু নাকি যে দাম আমার হবে মেটকুট হওয়ার পরেও ছাগল পাঠাবাই দেখে মোটামুটি সব বয়স কেমন সাতাশ দিন সাতাশ দিন খুবই

পনেরো হাজার টাকা আচ্ছা ফিক্সড প্রাইস পনেরো হাজার টাকা কোনো দতম চলবে না সব বিকাশ খরচ কিন্তু এর মধ্যে হয়ে যাবে হ্যাঁ পনেরো হাজারের মধ্যে